আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তকে গণিত বইয়ে ক্লাসটা হচ্ছে গণিতের গুণনীয় গুণিতক সমহার বিশিষ্ট ভগ্নাংশ, এর মাধ্যমে গসাগু নির্ণয় আছে, লসাগু নির্ণয় আছে। তা আজকে যতদূর সম্ভব আলোচনা করতে করতে যদি অনেক সময় হয়ে যায় বাকি ক্লাসটা আবার পরে নেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা লক্ষ্য করো যে গুণ ও নিয়োগ, আগে বুঝতে হবে গুণ ও নিয়োগ। তাহলে গুণ ও নিয়োগটা কি? আমরা গুণ ও নিয়োগ মানে যে সংখ্যাকে আর যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যার গুণ ও নিয়োগ, যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো। সাপোজ এখন বলা হচ্ছে বারো, এই বারো এর গুণ ও নিয়োগ কত? আচ্ছা, বারো এর গুণনীয়ক আমরা এইভাবে ভাঙব। তো এইভাবে ভেঙে দেখলাম যে দুই গুণন, আগে এক গুণন বারো, দুই গুণন ছয়, তিন গুণন চার, এই যে দুই দুগুণে চার তিন আছে, তাহলে এটা সমানো বারো, এটা সমানো বারো, এটা সমানো বারো। গুণনীয়ক কত হলো? এক, দুই, তিন, চার, ছয় আর বারো। বারো এর গুণনীয়ক এগুলো। অর্থাৎ তোমরা এখান থেকে প্রাথমিক ধারণা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, গল্প বাদ দিয়ে তোমরা ক্লাসে মনোযোগ দাও। তোমরা এখান থেকে প্রাথমিক ধারণা পাচ্ছ যে বারো এর গুণনীয়ক এক, দুই, তিন, চার, ছয় ও বারো, অর্থাৎ এইগুলো দিয়ে বারোকে ভাগ করা যাবে। তার মানে এখান থেকে কি বুঝলে? যে যে সংখ্যা, মানে যে সংখ্যার গুণনীয়ক বলা হবে ওই সংখ্যাকে আর যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেইগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। এখন কথা হচ্ছে এই গুণনীয়ক তোমরা বুঝলে, এখন যদি বলি যে ছত্রিশের গুণনীয়ক কত, এটা আসলে হিসাব করে তোমরা দেখতেছ এক দিয়ে ভাগ যায়, এক দিয়ে যাবেই, এক আর ছত্রিশ থাকবেই, দুই দিয়ে ভাগ যাচ্ছে আঠারো দোকানে ছত্রিশ, তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন বারং ছত্রিশ, চার দিয়ে ভাগ যাচ্ছে চার নং ছত্রিশ, ছয় দিয়ে ভাগ যাচ্ছে ছয় ছক ছত্রিশ, তারপরে নয় দিয়ে ভাগ যাচ্ছে বারো দিয়ে ভাগ যাচ্ছে আঠারো দিয়ে ভাগ যাচ্ছে আর ছত্রিশ। এখন এটা আমি শিক্ষক, আমার এমনিতেই মনে চলে আসছে এইগুলো দিয়ে ভাগ যাবে, তোমাদের কিন্তু হিসাব করে বের করতে অনেক সময় লাগবে, যার কারণে তোমরা লসাগু করেছ সেই নিয়মে এখানে যত ভাঙতে থাকবা আঠারো, আবার জোর সংখ্যা যতক্ষণ দুই দিয়ে ভাঙ নয়, তিন ত্রিককে নয়। এখন দেখো আমরা এক আর ছত্রিশ আগে লিখে নেব, তাহলে এক আর ছত্রিশ লিখে নিলে, তারপরে দুই গুণন আঠারো, আঠারো কীভাবে, এই যে দুই তো আছেই। আচ্ছা, দুইয়ের পরে আমরা আগে মিলাইনি, দুইয়ের পরে তিন, শুধু তিন আছে, তাহলে তিন গুণন বারো। আচ্ছা, তারপরে আবার এই দুই দোকানে চার, দুই দোকানে চার, চার গুণন নয় সমান ছত্রিশ, সবই হচ্ছে ছত্রিশ হবে। আচ্ছা, তারপরে আমরা এই যে তিন আর দুই, তিন দোকানে ছয়, ছয় গুণন ছয়, এই আমাদের কিন্তু গুণনীয়ক বের হয়ে গেল। অর্থাৎ এক, দুই, তিন, চার, ছয়, নয়, বারো, আঠারো ও ছত্রিশ, এই নিয়মে তোমরা বের করতে পারো। ভক্তি যদি না থাকে পরে কিছুই কিন্তু পারবা না, হাই হাই করে যাবা, কোনো লাভ হবে না। তাহলে এই গুণনীয়ক তোমরা বুঝে গিয়েছে। এখন বলা হচ্ছে, যখনই তোমাদের বলা হচ্ছে ভগ্নাংশের গুণনীয়ক বের করো, তিন বাই চার এর গুণনীয়ক কত? এর গুণনীয়ক, গুণনীয়ক আমরা বুঝে ফেলেছি যে তাহলে ছত্রিশকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে সেগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয়ক। এখন তিন বাই চারের গুণনীয়ক যদি আমরা বের করি তখন আমাদের চিন্তাভাবনা হবে আর এক রকম। কীভাবে? আমরা ঠিকই এইভাবে করব, তিন বাই চার ভাগ এক, তিন বাই চার ভাগ দুই, তিন বাই চার ভাগ তিন, তিন বাই চার ভাগ চার, তিন বাই চার ভাগ পাঁচ, তিন বাই চার ভাগ ছয়,
এভাবে অনেক হতে পারে। যেহেতু তোমরা লসাগু গসাগু যখন নির্ণয় করবা তোমাদের কিন্তু অনেক নিতে হতে পারে। আচ্ছা এর উত্তর কি হবে আমি সংক্ষেপে একটা জিনিস দেখাচ্ছি যে এটার উত্তর হচ্ছে 3/4 এটার উত্তর হচ্ছে 3/8 কিভাবে হলো যখন গুণনীয়ক এখানে আছে কি ভাগ ভাগ থাকলে নিচেরটার সাথে গুণ হয় কিভাবে হয় আমি বোঝাচ্ছি দেখো 3/4 ভাগ 2 তাহলে 2 এর নিচে মনে মনে 1 আছে এটা যদি গুণ করি 3/4 গুণন 1/2 অর্থাৎ এই 3 কে 3 আর নিচে 4 দোকানে 8 তাহলে এটা কি হয়ে গেল 3/8 এখন দেখো 3/12 তিন ছাড়া 12 অর্থাৎ যখন গুণনীয়ক বলবে এখানে অবশ্যই ভাগ চিহ্ন দিবা এবং নিচেরটার সাথে গুণ করবে এটা সংক্ষেপে এটা এটা দিয়ে এটাকে ভাগ করলে এটাই হয় কিভাবে হয় তাও আমি কিন্তু দেখিয়ে দিলাম দেখো এটা আবার এটা আবার এটা আরো সংক্ষিপ্ত করব 1/4 হয়ে যাবে এই জায়গায় কারণ এটা হচ্ছে কাটাকাটি করা যাচ্ছে তাহলে এটা কিভাবে হয় আরেকটু ব্যাখ্যা করি এই জায়গায় যে এই দেখো 3/4 ভাগ 3 অর্থাৎ আমরা ভাগ থাকলে তো ভাগ রাখি না গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিই তাহলে কি হলো 3/12 একে ভাগ করে দেয় 3 কে 3 3 4 12 এইভাবে অ্যান্সার আসে এই জন্য আমাদের সঠিক মানে সংক্ষেপ লজিক হচ্ছে একেবারেই সহজে যে আমরা এই নিচেরটার সাথে যখন ভাগ চিহ্ন থাকবে সরাসরি গুণ করে দেব তাহলে বের করা একেবারেই সহজ তাহলে এটা কি হচ্ছে 3/16 আচ্ছা তারপর কি হলো 3/20 তারপর 3/24 অর্থাৎ এখানে 3 3 3 24 যেটা কাটাকাটি করা যায় সেটা কাটাকাটি হবে আর যেটা কাটাকাটি করা যাবে না সেটা হবে না তো এইভাবে দেখো এইভাবে কিন্তু তোমরা অনেক অঙ্কই কমপ্লিট করতে পারবা অনেক অঙ্ক কমপ্লিট করতে পারবা ঠিক আছে তো আমরা যখন গুণনীয়ক বের করব তখন কিন্তু এভাবে ভাগ হবে আর গুণিতক সম্পর্কে এবার যাব তোমরা নিশ্চয় ক্লিয়ার এখন এই গুণনীয়ক দিয়েছি এখন যদি বলা যায় 1/2 যখন হবে তখন হচ্ছে 1/2 ভাগ 1 1/2 ভাগ 2 1/2 ভাগ 3 এভাবে করবা ঠিক আছে তো এটা হচ্ছে গুণনীয়ক আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেলে তারপর তারপর এখন তোমরা গুণিতক নিয়ে আলোচনা করবা গুণিতক তাহলে গুণনীয়ক আমার মনে হয় ক্লিয়ার 1/2 এর গুণনীয়কগুলো এমন ভাগ হবে 1/2 ভাগ 2 অর্থাৎ 1/4 গুণনীয়ক ভাগ চিহ্ন থাকলে নিচেরটার সাথে ভাগ করলে রেজাল্ট কিন্তু চলে আসবে ঠিক আছে এখন গুণিতকটা কি গুণিতকটা তোমরা কিন্তু 4-5 থেকে শিখে আসছো এখন তো পঞ্চম শ্রেণীতে এগুলো চতুর্থ শ্রেণীতেও এই গুণিতকের মাধ্যমে লসাগু গসাগু নির্ণয় করেছো তোমরা গুণনীয়কের মাধ্যমে গুণিতকের মাধ্যমেই এগুলা ধারণা আছে তারপরেও এখানে ভগ্নাংশের গুণনীয়ক গুণিতক বের করা লাগতেছে বিধায় আমি আবার এটা ক্লিয়ার করতেছি তো গুণিতক দেখো গুণিতক মানে হচ্ছে যার গুণিতক বলা হবে সেই ঘরের নামটা অর্থাৎ আমি যদি 3 এর গুণিতক বলি কত 3 এর গুণিতক অর্থাৎ 3 × 1 3 × 2 3 × 3 3 × 4 3 × 5 3 × 6 3 × 7 3 × 8 এভাবে হতেই থাকবে এর কোনো শেষ নাই কিন্তু তাহলে কি হচ্ছে 3 কে 3 3 2 কোনো 6 3 3 কে 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 এভাবে হতেই থাকবে তাহলে গুণনীয়কে আমরা বের করলাম কিভাবে ভাগ করে আর গুণিতকের ক্ষেত্রে কি হচ্ছে গুণ করে যার গুণিতক বলা হবে তাকে আমরা কি করব গুণ করব এখন সে এখন ভগ্নাংশর গুণিতক তোমরা দেখো ভগ্নাংশর গুণিতক ভগ্নাংশর গুণিতক বলতে এখন এখানে দিয়ে দিলাম
एक बाई तीन एर गुणितक कि एक बाई तीन एर गुणितक एक एक बाई तीन गुणन दुई एक बाई तीन गुणन तीन एक बाई तीन गुणन चार एक बाई तीन गुणन पाँच एक बाई तीन गुणन छय एक बाई तीन गुणन सात एक बाई तीन गुणन आठ এভাবে কিন্তু হতেই থাকবে গুণিতক। তাহলে এর রেজাল্ট কি হবে, আমরা তখন নিচেরটার সাথে গুণ করছি কিন্তু গুণ কিন্তু উপরেরটার সাথেই হয় সব সময়। এটা ভাগ আছে, ভাগ করছি বিদায় গুণ হয়ে গেছে, ঠিক আছে। এটা ভাগ করছি বিদায় কি হয়েছে, গুণ হয়ে গেছে, কিন্তু এই জায়গায় গুণ আছে মানে উপরেরটার সাথেই গুণ করতে হবে। এটা কিভাবে হয়েছে তাও বোঝাইছে যে এভাবে আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি দুই বাই তিন, এখানে এক বাই তিন, এখানে তিন বাই তিন, তিন বাই তিন আবার এক হয়ে গেল, এখানে চার বাই তিন, এখানে পাঁচ বাই তিন, এখানে ছয় বাই তিন। অর্থাৎ গুণ হচ্ছে সবসময় উপরেরটার সাথে, তাই না। আর আমি এটা যে নিচের সাথে গুণ হচ্ছে তা না, এই এই পদের সাথে এই পদ ভাগ হলেই এটা এটা গুণ করলে সেই ভাগফল এসে যাচ্ছে। আমি সঠিক হচ্ছে একটা সংক্ষিপ্ত লজিক দেখিয়েছি শুধুমাত্র। তো এখানে দেখো এটা কিন্তু কাটা যায়, কাটলে কত হয় দুই হয়, তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই, তারপরে সাত বাই তিন, আট বাই তিন, আরও যদি আমরা দিয়ে দিই গুণন নয়, অর্থাৎ এই নয় বাই তিন, এটা যদি কাটাকাটি করা যায় এখানে এসে আবার তিন হয়ে যাচ্ছে। তার মানে যেগুলো কাটাকাটি করা যাবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, সেগুলো তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলবা। তাহলে ভগ্নাংশের গুণিতক এবং গুণনীয়ক কিন্তু তোমরা একেবারেই ক্লিয়ার। আর একটা বিষয় আমি এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের ধারণা দিয়ে আজকের ক্লাস শেষ করব। পরবর্তীতে তোমাদের এই ভগ্নাংশের গসাগু এবং লসাগু কিভাবে করা লাগে সেগুলো দেখানো হবে। তো এখন আসা যাক সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আচ্ছা, যখনই সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হবে তার মানে কি, তার হর হচ্ছে সমান। আমি আবারও বলছি সিক্স সেভেন এইট সবার জন্যই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্লাসটা হচ্ছে সবার জন্যই কি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা লক্ষ্য করো যে এখানে আছে, আমি হাত দিয়ে এখানে একটু মুছে নিয়ে দেখাচ্ছি যে এই জায়গায় সমহর। সমহর মানে সমকথার মানেই সমান, আর হর মানে কি, হর মানে একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা লব আর একটা হর। উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা কি হর, উপরেরটা লব আর নিচেরটা হর। তার মানে সমহর, হর কি করতে হবে সমান, সমকথার অর্থ কি সমান, আর হর তো আছে তার মানে হর সমান করো। তাহলে আমার যদি ভগ্নাংশ এখানে থাকে এক বাই দুই, তাহলে এরা সমান কি করব, ভগ্নাংশ ভগ্নাংশ তো একটা। তার মানে কি সমহার বিশিষ্ট তখনই হবে যখন একের অধিক ভগ্নাংশ থাকবে এবং লিখে বলা হবে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এটা দিয়ে বলা হচ্ছে তিন বাই চার, পাঁচ বাই ছয়, এটা সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সমহার। তো এটা দিয়ে আমি দেখাচ্ছি, দেখো একেবারেই সহজ। যখনই বলবে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, তখনই অ্যাট ফার্স্ট আমাদের চিন্তা করতে হবে যে হরগুলা, হর কিন্তু চিনিয়ে দিচ্ছে একটা ভগ্নাংশর উপরেরটাকে বলা হচ্ছে লব আর নিচেরটাকে বলা হচ্ছে হর। অর্থাৎ হরগুলোর লসাগু করবো আমরা, কি করব হরগুলোর লসাগু। পঞ্চম শ্রেণীর থেকে অঙ্ক শুরু হয়েছে, হরগুলোর লসাগু। অর্থাৎ আমরা আলাদা জায়গায় এটা লসাগু করেও নিতে পারি, দুই চার আর ছয়। আচ্ছা, এখন আমি আর একটা এই লসাগু আলাদা জায়গায় না করে এখান থেকে কিভাবে সম্ভব সহজে সেটার একটা আমি যুক্তি শিখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো যে এখান থেকে তুমি লসাগু লিখে দিতে পারবা। আগে আমরা লক্ষ্য করব সবচেয়ে বড়, কি লক্ষ্য করবো আগে, যে সবচেয়ে বড়, সবচেয়ে বড় সংখ্যাটি যা থাকবে, সবাই খেয়াল করো সবচেয়ে বড় সংখ্যাটিকে এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায় কি না আগে আমরা দেখব। এখন দেখতেছি দুই দিয়ে ছয়কে ভাগ গেলেও চার দিয়ে ছয়কে ভাগ যায় না। তারপরে আমরা লক্ষ্য করব যে যেহেতু ছয়কে ভাগ যাচ্ছে না, তখন ডাইরেক্ট বড় সংখ্যা ডাবল নেব,
লসাগু না করে লসাগু লেখার নিয়ম দিয়ে বলতেছি আমি। ছয় ডাবল কত? বারো। তাহলে বারোকে এখন চার দিয়ে ভাগ যায় কিনা দেখব। যাবে, তিন চারা বারো, আবার দুই দিয়েও যাচ্ছে, অর্থাৎ লসাগু কত হবে? বারো। আচ্ছা, আমরা বারো নিয়েও যদি দেখি যে মিলতেছে না, তখন এই ছয়কে তিন দ্বারা গুণ করব, আঠারো। আঠারোকে যদি ভাগ যায়, আঠারো হয়ে যাবে। এইভাবে বাড়াইতে বাড়াইতে তোমরা লসাগু পেয়ে যাবা, খাতায় আলাদা জায়গায় করা লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর লসাগু বারো হয়ে গেল। এখন আমরা এই যে এটা তুললাম, এই লসাগু সমাধান করব, তাই না? তো এই যে হরগুলো লসাগু বারো ভাগ, এই প্রথম হরের কাজ করতে চেয়ে হরের নিচেরটা দেব দুই, তাহলে ছয় হলো। এখন এইভাবে লিখবো এক বাই দুই, গুণন এই যে উত্তর ছয় হয়েছে, এখানেও ছয়, এখানেও ছয়। গোল দিচ্ছি, তোমরা আবার গোল দিবা না, শুধু গোল দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে কি হলো? ছয় বাই বারো। আবার তারপরে আছে তিন বাই চার, তিন বাই চার, অর্থাৎ তুমি বারো ভাগ চার সমান কত? তিন। এই যে আগের মতোই, যে এখানে যা আছে এখানে লিখবো, তিন বাই চার গুণন তিন, গুণন তিন। এই ভাগফলটা এখানেও আসবে, এখানেও আসবে, অর্থাৎ তিন ত্রিকে নাইন, তিন চারা বারো। তারপর দেখো পাঁচ বাই ছয়, তাহলে লসা হর লসাগুকে ভাগ দেবো এই হর দ্বারা, ছয় সমান দুই। এখন আমরা পাঁচ বাই ছয় লিখে গুণন এই দুই আসবে এখানে, এই দুই এখানে আসবে, অর্থাৎ দশ বাই বারো। দেখো যে কথা বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এখানে হর কিন্তু প্রত্যেকটার কি বারো হয়ে গেছে, তাহলে হর সমান হয়েছে না, এটাকেই বলা হচ্ছে সমহর। তো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে তোমাদের এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশের মাধ্যমে গসাগু লসাগু কীভাবে করা যায় শেখানো হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।